হ্যালো ফ্রেন্ডস আমার নাম সৌগত মান্না তোমরা দেখছো মান্নাস কোচিং নিয়ে এলাম তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কতগুলো আপডেট এবং আজকের এই ভিডিওতে তোমাদেরকে ক্যালকাটা ইউনিভার্সিটি প্রেসিডেন্সি ইউনিভার্সিটি এবং শিক্ষামন্ত্রীকে শিক্ষক সংগঠন তারা চিঠিও দিয়েছে ইউজিসির কিছু গাইডলাইন্সের বিরুদ্ধে এবং তারা সেটাকে অ্যাকসেপ্ট না করতে বলেছেন তো প্রত্যেকটা আপডেটই দেখে নেব আশা করি তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হবে এই ভিডিওটা ভিডিওটা যারা ইভেন সেমিস্টার স্টুডেন্টরা রয়েছে তাদের ক্ষেত্রেও ক্যালকাটা ইউনিভার্সিটি যারা স্টুডেন্ট তাদের ক্ষেত্রেও প্লাস হচ্ছে যারা প্রবেশিকা পরীক্ষা আরে মানে অন্যান্য যে যারা ইউজিতে রয়েছে বা যারা ইউজিতে ভর্তি হতে চাইছো বা পিজিতে ভর্তি হতে চাইছো সবার জন্য কিন্তু ভিডিওটা ইম্পর্ট্যান্ট তো দেখো প্রথমে চলে আসি আমরা স্না ইউজির ব্যাপারটায় এখানে বলছে দেখো যে স্নাতকোত্তর প্রবেশিকার সময় স্নাতকের পরীক্ষা অর্থাৎ তোমাদের যে পিজির যে পরীক্ষা সেটা কিন্তু ইউজির যে পরীক্ষা তার সঙ্গেই কিন্তু হতে চলেছে এখানে বলছে দেখো প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে স্নাতকে পড়ুয়া ভর্তির জন্য সাত ও আটই আগস্ট প্রবেশিকা নেবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড অর্থাৎ যারা টুয়েলভ এই যে পরীক্ষাটা হলো না এই পরে যে যারা ইউজির ক্ষেত্রে ভর্তি হবে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে তাদের জন্য কিন্তু এন্ট্রান্স টেস্ট নিতে চলেছে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি যার কিন্তু ফর্ম ফিল আপ অনেকদিন আগেই হয়ে গিয়েছিল সেই পরীক্ষায় কিন্তু সাত ও আটই আগস্ট নিতে চলেছে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড এবং বুধবার জয়েন্ট বোর্ডের চেয়ারম্যান মলয়েন্দু শাহ একথা ঘোষণা করেছেন আবার স্নাতকোত্তরে ছাত্রছাত্রী ভর্তির জন্য অর্থাৎ পিজির ক্ষেত্রে চৌদ্দই আগস্ট প্রবেশিকা পরীক্ষা নেওয়া হবে বলে তিনি সাংবাদিক বৈঠকে জানান প্রেসিডেন্সি স্নাতক ও স্নাতকোত্তরের প্রবেশিকায় ইতিমধ্যে কুড়ি হাজার পড়ুয়া নাম নথিভুক্ত করেছেন কিন্তু এই ঘোষণার কথা শুনে অন্যান্য রাজ্যের বিশ্ববিদ্যালয় ও কলেজ করা প্রেসিডেন্সির স্নাতকোত্তরের প্রবেশিকা পরীক্ষার দিন ঘন নিয়ে সংশয় প্রকাশ করেছেন কারণ তোমরা সকলেই জানো যে ক্যালকাটা ইউনিভার্সিটির ক্ষেত্রে বা অন্যান্য ইউনিভার্সিটির ক্ষেত্রে যেটা ইউজিসি বেঁধে দিয়েছিল যে নয় থেকে একুশে একুশে আগস্টের মধ্যে কিন্তু যে ইভেন্ট সেমিস্টারের পরীক্ষা সেটি কিন্তু নিতে হবে অর্থাৎ ইভেন্ট সেমের মধ্যে এখানে পড়ে যাচ্ছে সিক্স সেমিস্টারের পরীক্ষা অর্থাৎ ফাইনাল সেমের পরীক্ষা তো সেই সমস্ত ফাইনাল সেমের যে স্টুডেন্টরা ওই সময়ে তারা নিজেদের ইভেন্ট সেমিস্টারের পরীক্ষা দেবে না পিজির ক্ষেত্রে এন্ট্রান্স টেস্টটা দেবে তো সেই জন্যই কিন্তু এই যে চোদ্দোই আগস্ট দিনটা ঘোষণা করা হয়েছে এটা নিয়ে কিন্তু বিতর্কের সৃষ্টি হয়েছে এখানে বলছে দেখো তাদের কথায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ইউজিসির নির্দেশিকা অনুযায়ী চলতি বছরের থেকে আগস্ট কলেজ ও স্নাতক স্নাতকের ফাইনাল সহ ইভেন্ট এবং বা জোর যেটা হচ্ছে দুই চার সেমিস্টারের পরীক্ষা হওয়ার কথা যেটা আমি তোমাদেরকে বললাম উচ্চশিক্ষার জন্য অনেক কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াই প্রেসিডেন্সির স্নাতকোত্তরে ভর্তির জন্য প্রবেশিকায় বসতে চাইবে একই সঙ্গে তারা কিভাবে স্নাতকের ফাইনাল সেমিস্টার ও স্নাতকোত্তরের প্রবেশিকা পরীক্ষা দেবে এটাই কিন্তু বক্তব্য এবং দেখো লেডি ব্রবণ কলেজের অধ্যক্ষা শিউলি সরকার বলেন কলকাতা বিশ্ববিদ্যালয় এখনও স্নাতকের ষষ্ঠ সেমিস্টারের দিনক্ষণ জানায়নি করোনা আবহে ইউজিসির গাইডলাইন মেনেই বিশ্ববিদ্যালয়গুলো স্নাতকের সেমিস্টারের পরীক্ষার সূচি গ্রহণ করবে সেক্ষেত্রে চোদ্দই আগস্ট স্নাতকের স্নাতকোত্তর প্রবেশিকা হলে সমস্যা হবেই অর্থাৎ দেখে নিচ্ছ যে ক্যালকাটা ইউনিভার্সিটির লেডি লেডিব্রাবণ কলেজের যিনি প্রিন্সিপাল তিনি কিন্তু বলছেন যে ক্যালকাটা ইউনিভার্সিটির তরফ থেকে কিন্তু এখনও পর্যন্ত জানানো হয়নি যে ফাইনাল সেমের পরীক্ষা সেটা কবে হবে এবং এটাও জানানো হচ্ছে যে ইউজিসির যে গাইডলাইন সেটা মেনেই কিন্তু পরীক্ষাটা নেওয়া হবে অর্থাৎ আমি তোমাদেরকে যেটা বারবার বলে আসছি যে ক্যালকাটা ইউনিভার্সিটির তরফ থেকে এখনও পর্যন্ত কোনো আপডেট নেই যেখানে অন্যান্য ইউনিভার্সিটিগুলো পুরোপুরি জানিয়ে দিচ্ছে তাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে এবং তাদের যে পরীক্ষার রুটিন সেটা পর্যন্ত দিয়ে দিয়েছে এবং ক্যালকাটা ইউনিভার্সিটি এখনও পর্যন্ত আপডেট নেই প্লাস এখানে যেটা বলা হচ্ছে যে ইউজিসির যে গাইডলাইন অনুযায়ী এবং তোমাদেরকে আমি ক্যালকাটা ইউনিভার্সিটির একাডেমিক ক্যালেন্ডারও দেখিয়েছিলাম যেখানে বলা ছিল নয় আগস্ট থেকে একুশে আগস্টের মধ্যে কিন্তু ইভেন্ট সেমিস্টারের পরীক্ষা তো সেই মতোই সেই কথা মাথায় রেখে কিন্তু এগোচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটি যেটা হচ্ছে প্রিন্সিপালও তিনিও কিন্তু জানিয়ে দিচ্ছেন অর্থাৎ যারা ক্যালকাটা ইউনিভার্সিটির স্টুডেন্ট আছে তোমাদের যে ইভেন্ট সেমিস্টারটার পরীক্ষা সেটা কিন্তু নয় আগস্ট থেকে একুশে আগস্টের মধ্যেই হতে পারে বলে ধরা যেতে পারে তারপরে দেখো আরও বলছে এ রাজ্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এক রাজ্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানান স্নাতকে ইউজিসির নির্দেশ উপেক্ষা করার উপায় নেই আশা করি জয়েন্ট বোর্ড প্রবেশিকা পরীক্ষা সংক্রান্ত বিশদ সূচি ঘোষণা করার আগে সেই নির্দেশিকা মাথায় রাখবে কারণ এখন রাজ্য বিশ্ববিদ্যালয়ে অন্য বিশ্ববিদ্যালয়ে চল্লিশ শতাংশ পড়ুয়া ভর্তি হতে পারে সব শুনে মলয়েন্দু বলেন আমরা এখন রাজ্য জয়েন্ট নিয়ে ব্যস্ত মনে করালেন ভালো হলো ওটা নিয়ে পরে অবশ্যই ভাবব প্রবেশিকা পরীক্ষা যাতে বাতিল না হয় সেজন্য বারবার আবেদন জারি রেখেছে প্রেসিডেন্সির ছাত্র সংসদও তো এখানে যেটা বলা হচ্ছে যেহেতু ইউজিসির যে ওই অ্যাকাডেমিক ক্যালেন্ডার সেটা যেহেতু চেঞ্জ করা যাবে না নয় থেকে একুশের মধ্যেই কিন্তু পরীক্ষাটা নিতে হবে সেই কথা মাথায় রেখে কিন্তু যাতে এই প্রেসিডেন্সির যে প্রবেশিকা পরীক্ষা পিজির ক্ষেত্রে চোদ্দোই আগস্ট করা হয়েছে সেটা যাতে পিছানো হয় বা সেটা যাতে ডেট চেঞ্জ করা হয় সেই কথাটাও কিন্তু জানানো হয়েছে যেটা রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের যিনি চেয়ারম্যান রয়েছেন তেনাকে তো এইটাই ছিল প্রেসিডেন্সি এবং ক্যালকাটা ইউনিভার্সিটির আপডেট এরপরে দেখো আরও একটা আপডেট তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যেটা হচ্ছে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির তরফ থেকে এসেছে এবং প্রেসিডেন্সি ইউনিভার্সিটি যেটা ইভেন্ট সেমিস্টার যে পরীক্ষার ডেট মানে ফর্ম ফিল আপ ডেট সেটা কিন্তু এক্সটেন্ড করে দিয়েছে এখানে বলছে দেখো ইন কন্টিনিউশন টু মেমো নম্বর এত ডেটেড জুন চোদ্দ তারিখে যেটা বেরিয়েছিল ইট ইজ হেয়ার পাই নোটিফাইড দ্যাট দ্য অনলাইন কালেকশন অফ ইনফরমেশন ফর্ম অফ দ্য স্টুডেন্টস ফর ইউজি অ্যান্ড পিজি ইভেন্ট সেমিস্টার রেগুলার অ্যান্ড ব্যাকলগ এক্সামিনেশন টোয়েন্টি টোয়েন্টি টু টোয়েন্টি ওয়ান উইল ফার দার রিমেন ওপেন ফর টু ডেজ অর্থাৎ চব্বিশে জুন থেকে পঁচিশে জুন এই চব্বিশ তারিখ অর্থাৎ আজ এবং কাল এই দুদিন পর্য দুদিন কিন্তু এক্সটেন্ড করে দেওয়া হয়েছে যারা ইভেন্ট সেমিস্টারের ক্ষেত্রে পিজির এবং ইউজির যারা রেগুলার এবং ব্যাকলগ স্টুডেন্টরা ছিল কাল কিন্তু চারটে পর্যন্ত তোমরা ফর্ম ফিল আপটা করতে পারবে যারা এখনও পর্যন্ত ফর্ম ফিল আপটা করনি এই যে এখানে লিঙ্ক দেওয়া রয়েছে ও অফিসিয়াল নোটিশ ওয়েবসাইটে গিয়ে কিন্তু নোটিশটা ডাউনলোড করে নিয়ে এখানে কিন্তু তোমরা যারা এখনও পর্যন্ত ফর্ম ফিল আপ করে ফর্ম ফিল আপটা করে নেবে ডেট তো তোমাদেরকে বলে দিলাম আজ এবং কাল রয়েছে কাল বিকেল চারটে পর্যন্ত কিন্তু প্রেসিডেন্সি ইউনিভার্সিটির তোমরা ফর্ম ফিল আপটা করতে পারবে দেখো আরও একটা আপডেট তোমাদেরকে দিয়ে দিচ্ছি যেটা হচ্ছে শিক্ষামন্ত্রীকে চিঠি দেওয়া হয়েছে এখানে বলছে দেখো জাতীয় শিক্ষানীতি দু কুড়ি সম্পর্কে রাজ্য সরকারের অবস্থান জানতে চেয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে চিঠি দিল সারা বাংলা সেভ এডুকেশন কমিটি সংগঠনের সভাপতি চন্দ্রশেখর চক্রবর্তী ও সম্পাদক তরুণকান্তি নস্করের এই চিঠিতে লেখা হয়েছে শিক্ষার যুগ্ম তালিকায় থাকা সত্ত্বেও বর্তমানে বর্তমান কেন্দ্রীয় সরকার রাজ্যগুলির কোনো মতামত না নিয়েই একতরফাভাবে গত বছর জাতীয় শিক্ষানীতি ঘোষণা করে তা অতি দ্রুততার সাথে বাস্তবায়নে শুরু করেছে চূড়ান্ত বিতর্কিত যুক্তরাষ্ট্রীয় কাঠামো বিরোধী এবং শিক্ষার্থ শিক্ষাস্বার্থ বিরোধী রাজনীতির কিছু বিষয়ে রাজ্য সরকারও বিরোধিতা করেছিল বলে জানানো হয়েছে চিঠিতে তারা লেখেন আমরা সম্প্রতি লক্ষ্য করেছি জাতীয় শিক্ষানীতিতে ছেষট্টি পৃষ্ঠার নথিতে স্পষ্ট উল্লেখ না থাকা সত্ত্বেও বিভিন্ন বিধিবদ্ধ কেন্দ্রীয় সংস্থান যেমন ইউজিসি নীতি আয়োগ প্রভৃতির মাধ্যমে আর এস এস পরিকল্পিত নীতিগুলি উচ্চ সরাসরি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিকে চালু করতে নির্দেশ দিচ্ছে ব্লেন্ডেড মোডের নামে ষাট শতাংশ অফলাইন এবং চল্লিশ শতাংশ অনলাইনে পাঠ দেওয়া নন টেকনিক্যাল অ্যাকাডেমিক প্রোগ্রামিংয়ে প্রোগ্রামে আশি পার্সেন্ট অনলাইন করা দেশের সব বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে একই সিলেবাস চালু করার নামে আর এস নির্ধারিত ইতিহাস পড়ানো ইন্ডিয়ান মানে ইন্ডিয়ান নলেজ সিস্টেমের নামে আধুনিক জ্ঞান বিজ্ঞান চর্চার পরিপন্থী পুরাতন পরিত্যক্ত বিষয় পদ্ধতিকে ঐতিহ্যের নামে চালুর প্রচেষ্টা তাদের অন্যতম এজেন্ডা এই যে অল বেঙ্গল সেভ এডুকেশন কমিটি তার তরফ থেকে কিন্তু এই যে জিনিসগুলো করা হয়েছে বিশেষ করে ইউজিসির যে ওই ব্লেন্ডেড মোড অফ লার্নিং চল্লিশ পারসেন্ট অনলাইন সিক্সটি পার্সেন্ট অফলাইন এবং তাদের যে পরীক্ষাগুলো অফলাইনে এবং যে যেগুলো হচ্ছে নন টেকনিক্যাল কোর্স রয়েছে তার ক্ষেত্রে এইটটি পার্সেন্ট পর্যন্ত অনলাইনে পড়ানোর কথা এই সমস্ত কিছুগুলো যাতে আপাতত এখনকার মতো হলেও যাতে স্থগিত করা যায় সেই জন্যই কিন্তু বিরোধিতা করে চিঠি দিয়েছে শিক্ষামন্ত্রীকে এবং এই যে জিনিসগুলো এগুলো কিন্তু একেবারে বাস্তবিত করা তার জন্য কিন্তু যথেষ্ট পরিকাঠামো নেই এবং ইউজিসি তোমরা আগেও আমি তোমাদেরকে একেবারে অফিসিয়াল আপডেট দিয়েছিলাম যে ইউজিসি কিন্তু কোনো ফান্ডও দেয়নি ইউনিভার্সিটিগুলোকে যাতে তারা এই অনলাইনে পড়াশোনাটাকেও চালিয়ে যেতে পারে তো এইগুলোই ছিল আপডেট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও পরবর্তীকালে তোমাদের যা যা আপডেট পাবো অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো তোমাদের যদি কোনো কমেন্ট দেখে থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট সেকশনে জানিয়ে দেবে যা যা তোমরা জানতে চাও আমি সেটা দেখে নিয়ে পরবর্তী ভিডিওটি ইনক্লুড করে দেবো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও আর এইরকম গুরুত্বপূর্ণ এবং এক্সক্লুসিভ কন্টেন্ট পাওয়ার জন্য মান্না কোচিং চ্যানেলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানকে অবশ্যই অল করে রেখে দিও যাতে কোনো রকম গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের কাছ থেকে মিস না হয় এখন মতো এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং